বোন হেলথ যেটা হচ্ছে যে এই অস্টিওপোরোসিস একটা জিনিস আরেকটা হয় হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস বলি আমরা যেগুলো হচ্ছে জয়েন্ট হয়ে যাওয়া আচ্ছা তো জয়েন্ট মানে জয়েন্ট হয়ে যাওয়াটাকে আমরা আর্থ্রাইটিস বলি অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে মোস্ট কমন টাইপ যেটা কিনা নর্মাল ওয়ারেন্টিয়ার অস্টিও মানে আর্থ্রাইটিস মানে ক্ষয়ে ক্ষয়ে যায় যেটা আরেকটা হচ্ছে কিছু রিউমাট আর্থ্রাইটিস থাকে যেগুলো অন্য এটা একটা জয়েন্ট গুলো তো প্লাস আমাদের স্পাইনও এফেক্ট করে যেগুলোকে আমরা চলতি ভাষায় স্পন্ডেলাইটিস বলি বলি তো সেগুলো কিছুই না মানে আপনার আহ যে বোন যেগুলো কিছু এই নর্মাল যে থাকে ধরুন জয়েন্ট থাকে তো সেইগুলো যে ক্ষয়ে যেতে শুরু করে সেই চেঞ্জেস গুলোতেই এক্স ধরা পড়ে স্পন্ডেলাইটিস বা স্পন্ডেলোসিস ক্লাস অনেক সময় দুটো যদি শিখ ভাবেন দুটো হাড়ের মাঝখানে ডিস্ক বলে একটা মেটেরিয়াল থাকে সেইগুলো বয়সকালে শক্ত হয়ে যায় স্টিফ হয়ে যায় অনেক সময় নিজের জায়গা থেকে সরে যায় সেই লোকে আমরা স্লিপ ডিস্ক বলি তো পুরো এই স্পেকট্রামটা হচ্ছে মানে আপনার অনেক কিছু অ্যাফেক্ট করে যেমনি কারোর অস্ট্রিওপোরোসিস বেশি কারো হয়তো আর্থরাইটিসটা বেশি কারো হয়তো এই স্লিপ ডিস্ক প্রবলেম নিয়ে ভুগছেন কেউ ধরুন বারবার এই অল্প স্বল্প চোটেই ফ্র্যাকচার হচ্ছে

ক্লাসিক্যালি এগুলো টেনিস প্লেয়ারদের দেখা যেত ডিউ টু যে যখন কিনা ফোর হ্যান্ড আর ব্যাক হ্যান্ড শট গুলো মারে তো তাতে হচ্ছে এই যে পেশিটা আমাদের এখান থেকে বেরোয় তো সেখানে হচ্ছে রিপিটেড ওভার ইউসের ফ্রিকশানে হাড়ের সাথে ওখানে কিছু এই ক্যালসিয়াম জমে একটা হাড় গজায় ওগুলোকে আমরা অসিফিক মানে মানে আমরা অস্টাইটিস বলি সেইটাকে বলে টেনিস এলবো সেরকম আবার এই দিকে হলে পরে সেটাকে গলফার সেলবো বলে তো ওইগুলো বয়সের সাথে নয় মানে বয়সের সঙ্গে কোনো না আমরা ইউজুয়ালি অল্প পাওয়া যায় যেরকম তেন্ডুলকর ছিল আপনার এখানকার আহ টেরিস এলবো ব্যান্ড পরে উনি খেলতেন তো এগুলো বয়সের সাথে সম্পর্ক নয় এই যে রিয়েট্রিক বোন হেলথ এর কথা বলছি মানে সমস্যা এখানে অনেক রকম হতে পারে কিন্তু তার সমাধান কি যত্ন বা কেয়ার তাহলে কি করে নেওয়া উচিত যত্ন যেটা হচ্ছে যে আপনার প্রথম কথা হচ্ছে আহ বয়স আহ বানার সাথে সাথে কিছু আহ আহ যে যেরকম মানে আমাদের বোন বোনসে যে লিমিনারেল টা থাকে সেটা মেনলি হচ্ছে ক্যালসিয়াম আর হচ্ছে ফসফেট এইগুলো থাকে তো আমাদের শরীরে আমরা যতই আমরা ক্যালসিয়াম ইনটেক করি আমাদের খাবারের দিক থেকে তো আমাদের কিছুটা ডেফিসিয়েন্সি থাকে ইন মানে ইন অ্যাডভান্স স্টেজ তো ওর জন্য কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নেওয়া আপনার উইদাউট প্রেসক্রিপশন না অবভিয়াসলি কোনো ওষুধই উইদাউট প্রেসক্রিপশন নেওয়া ঠিক নয় হ্যাঁ কারণ আপনি ধরুন জানেন না কারো কারো কিছু ক্যালসিয়াম সল্টে কনস্টিপেশন হয় মানে প্লাস হচ্ছে যে কতটা খাবেন কি ডোসে খাবেন কদিন খাবেন তো সেটা অবভিয়াসলি শুড বি এনি ডক্টর আর হচ্ছে তার সাথে সাথে হচ্ছে ভিটামিন ডি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ রেগুলার এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট